নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম দমদম পার্কেরই আরো কিছু পুজো সম্ভার। চলো, তার সাথে তোমাদের সাথে রইল কিছু দমদম পার্কেরই আশেপাশের পুজো। তো চলো বন্ধুরা, এক ঝলক দেখেই নেওয়া যাক। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই চ্যানেলে, আমারই দুনিয়ায়। এখন চলে এসেছি দমদম পার্কের সেই সাবেকি ঠাকুর, মনে পড়ে সেই যে বলেছিলাম নবারুণ ক্লাবে? এখন চলে এসেছি সেইখানে। কি সুন্দর না, ডাকের সাজে মা, তার সাথে একটা সাবেকি প্যান্ডেল, সব মিলিয়ে জাস্ট ওয়াও। তো চলো একটুখানি প্যান্ডেলটা ভালো করে দেখে মন জুড়িয়ে নেওয়া যাক। এবার আস্তে আস্তে চলো অন্য প্যান্ডেলের দিকে যাওয়া যাক। বলতে বলতে চলে এসেছি, বলতো কোথায়? হ্যাঁ, বলতে বলতে চলে এসেছি দমদম পার্ক সার্বজনীন কালী মন্দিরের পুজো। ঠিক বলেছো বন্ধুরা, অদ্ভুত সুন্দর কিন্তু করেছে এবছরের থিমটি, দেখেই জাস্ট নজর ফেরাতে পারলাম না। চারদিকটা দেখে গাছগুলোকে রেখে এত সুন্দর তার ব্যবহার করেছে বলার মতো না। ওপরটাও অদ্ভুত সুন্দর করে ওনারা কিন্তু কারুকার্যের মাধ্যমে সাজিয়ে তুলেছে। চলো তাহলে একটু ঠাকুর দর্শন করার পালা। অদ্ভুত লাগছে কিন্তু মাকে, কি সুন্দর মায়ের মৃন্ময় রূপ, অদ্ভুত সুন্দর। আজকে যেন মনে হচ্ছে মায়ের যেন আরো সৌন্দর্য যেন ফুটে উঠেছে। এখন চলে এসেছি দমদম পার্ক যুবকবৃন্দের পুজোয়। চলো ভেতরটা দুচোখ ভরে সবাই মিলে একসাথেই দেখি।
চলে এসেছি দমদম পার্ক মিলেমিশে। হয়তো নামটা শুনে চমকে যাচ্ছ। লক্ষ্মীবাহিনীতে ক্লাবটি ছিল, লাস্ট 2 বছর ধরে ক্লাবটির নাম হয়ে গেছে মিলেমিশে। নামটাও যেমন মিলেমিশে, পুজোটিও তেমনি মিলেমিশেই। দারুণ সুন্দর আর একটি সাবেকি আনার সম্পূর্ণ সেই মিলেমিশে যাওয়া পুজোই হচ্ছে দমদম পার্কের এই দমদম মিলেমিশেতে। দেখো মায়ের মাতৃরূপ যেন অদ্ভুত সুন্দর, কি সুন্দর না! এক চালায় মায়ের প্রতিমা অসাধারণ, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে চারপাশটা দেখে। তো চলো বন্ধুরা, আমরা একটু প্যান্ডেলটা না হয় উপভোগই করি। এখন যে ক্লাবটির পুজো দেখছ, এই পুজোটা কিন্তু আমার এক বন্ধুই আমাকে সাজেস্ট করেছিল দেখবার জন্য। এই ক্লাবটি তোমার শ্যামনগর যুবক সংঘ, অদ্ভুত সুন্দর পুজো হয় এখানে। আমরা একে ছোটবেলা থেকে চিলড্রেন্স পার্কের পুজো বলেই জানতাম, মাতৃরূপ দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। চলো, এটা একটি আবাসনের পুজো, দেখো কত সুন্দর পুজো করেছেন ওনারা। এবার চলে এসেছি কেষ্টপুর প্রফুল্ল কানন অধিবাসী বৃন্দর পুজোতে। দেখো ওনাদের থিমটি কিন্তু খুবই সুন্দর ছিল, চলো এক ঝলক নাই দেখেই নি। চলে এসেছি আরও একটি আবাসনের পুজো নিয়ে। তো দেখো বন্ধুরা কি সুন্দর করে প্যান্ডেলটি বাইরে থেকে বানিয়েছে, ভেতরটা তো জাস্ট অসাধারণ। কেমন লাগলো বন্ধুরা আজকের পুজো পরিক্রমা, অসাধারণ বলো? আমার দেখতে দেখতে জাস্ট নজরটা থেমে যাচ্ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। টাটা বন্ধুরা।